ওদের জিনিসের দাম বেড়ে গেলে মানুষের স্যালারি বেড়ে যায়, আর আমাদের দেশে জিনিসের দাম বাড়লেও স্যালারি বাড়ার তো দূরের কথা, আরো মনে হয় কমে যায়। বিধর্মী ওরা, কোনো এথিক্স নাই আমাদের মতে। একদম খাঁটি স্বর্ণ ব্লেন্ড করে আজকের এই শরবতটা বানিয়েছি, সো সেটা কিভাবে বানিয়েছি সেটাই দেখাবো। আসসালামু আলাইকুম সবাইকে। দেখেন আমার হাতে ছোট্ট একটা কিউট একটা তরমুজ, এই তরমুজটা 1 কেজি ওজন প্রায়। এটার দাম পড়েছে 8 টাকা, মানে 8 জৌতি করে 7 টাকা, মানে জায়গা ভেদে এটা 7 টাকা 8 টাকা এরকমই হয় কেজি প্রতি। তো এটা সামারে আসলে আরও কমে যাবে। তো এতটুকু তরমুজ, দেখেন বাংলাদেশে তো লাল নীল হলুদ সবুজ নিয়ে কত রকমের মারামারি হয়, কিন্তু এইখানে কোনো তরমুজই আমি এখন পর্যন্ত সাদা পাইনি। এতটুকু তরমুজ দেখেন সেটাও কতটা লাল, আর ভিতরে তো বিচি নেই। আর এটা আমি ভাবলাম অর্ধেকটা একটু জুস করে খাই, কারণ জুস খেতে ভালোই লাগে, ঝাল টক মিষ্টি এরকম। সো এখানে চিনি, বিট লবণ, কাঁচামরিচ আছে, নর্মাল লবণ আছে, চাইলে আপনারাও বানিয়ে খেতে পারেন। সো এটা স্বর্ণ কেন বললাম, কারণ বাংলাদেশে এটা উৎপাদিত হয় অনেক বেশি পরিমাণে। আমি জানি যে তরমুজ, বাঙ্গি, তারপর এই টাইপের জিনিসগুলো আমাদের দেশে কিন্তু খুব বেশি পরিমাণেই হয়, এগুলো আমাদের ইম্পোর্ট করা লাগে না, কিন্তু এখানে কিন্তু আমাদের সব কিছু ইম্পোর্ট করা লাগে। তারপরেও দেখেন কতটা কমে ওরা ক্রয় ক্ষমতার মধ্যে রেখে জিনিসপত্রের দাম নির্ধারণ করে। ওদের জিনিসের দাম বেড়ে গেলে মানুষের স্যালারি বেড়ে যায়, আর আমাদের দেশে জিনিসের দাম বাড়লেও স্যালারি বাড়ার তো দূরের কথা, আরও মনে হয় কমে যায়। সো যেটা বললাম যে এটা কেন স্বর্ণ, কারণ বাংলাদেশে এটার দাম, মানে 1-1টা তরমুজ নাকি 1 কেজি 2 কেজি 800-900 টাকা করে 1-1 জন কিনছে, যেটা আমার মনে হয় না মানে ব্যবসায়ীরা কীভাবে এটা ফেরাউনের কাজটা করতে পারে কেজি হিসাবে তরমুজটা বিক্রি করে। ওদেরকে মানা যায় ওরা, তো ওদেরটা মানা যায়, কিন্তু আসলে আমাদের দেশে আমি জানি না গরিব মানুষ কীভাবে যার 400-500 টাকা ইনকাম সে একটা তরমুজ, একটা সাধারণ ফল যেটা আমাদের দেশে তৈরি হয়, সেটা কীভাবে খাবে। এখানে যদি তরমুজও ওদের আপেলের মতো হতো, তাহলে মনে হয় আপেল যেভাবে ওরা পারে না ফ্রিতেই দিয়ে দেয়, সেরকম ওরাও মনে হয় যা আছে সব কিছুই ফ্রিতে দিয়ে দিত। সো এটাই হচ্ছে ওদের সাথে আমাদের পার্থক্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।